আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আজকে আমরা কথা বলছি এসএসসি ও এইচএসসি 2022 সালের পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ একটি টপিক, পড়াশোনার দৈনিক রুটিন নিয়ে। দেখো, দৈনিক রুটিন একটা বিষয়, আর শেষ সময়ে অর্থাৎ পরীক্ষা কোন একদম খুবই কাছে, এই সময় এসে পড়াশোনার দৈনিক রুটিনটা একটু অন্যরকমের হয়ে থাকে। সো আমরা চেষ্টা করছি একটা কার্যকরী রুটিন তৈরি করার জন্য। এই ভিডিওটি দেখলে তুমি কিন্তু একটা ভালো ধারণা পাবে এবং নিজে একটা রুটিন তৈরি করতে পারবা। আমরা তো একটা রুটিন তৈরি করে দিচ্ছি, সাথে তোমরা নিজেরা একটা তৈরি করতে পারবা। মানে আমি বলতে পারি ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট, কেননা সারা বছর কী করেছে না করেছে সেটা ইস্যু না, কিন্তু এই সময়ে লাস্ট টাইমে তুমি যদি একটু ভালোভাবে পড়াশোনা করো তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট করা পসিবল। তাছাড়া তোমাদের এবার সংক্ষিপ্ত সিলেবাসে অর্ধেক নাম্বারে পরীক্ষা হবে, অনেকগুলো প্রশ্ন থাকবে বাট কম নম্বর উত্তর দিতে হবে, যাচাই বাছাই করার সুযোগ বেশি পাবা, তোমরা দুইটা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই, সেক্ষেত্রে যদি একটু বুঝে শুনে ভালোভাবে পড়াশোনা করতে পারো আমার মনে হয় না খারাপ কিছু হবে। সো টার্গেট হচ্ছে দৈনিক কত ঘন্টা পড়বা, এটা মিনিমাম একটা সময় তোমাদের নির্ধারণ করে দেওয়া, সাথে কখন কোন বিষয় পড়লে বেশি কার্যকরী হবে। এখন দেখো, এটা সময়টা খুব ইম্পর্ট্যান্ট। তোমার যখন মাথা, তোমার তো এটা মগজ বা তোমার ব্রেন, এখানেই তো তোমার পড়াটা মুখস্থ থাকে, তাই না? বা তোমার ওই জায়গায় তো তোমার পড়াটা বুঝতে হবে, সেক্ষেত্রে কখন কোন পড়াটা পড়লে বেশি কার্যকারিতা হবে এটা অনেকেই জানে না। সো আমরা বিষয়গুলো তোমাদেরকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, সম্পূর্ণ ভিডিওটি দেখবা। আর মূল টপিকে যাওয়ার আগে একটা কথা বলে রাখতে চাই, শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই শোভন স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো বা আমাদের ইনবক্স করতে পারো, মেসেজ করতে পারো, বা আমার ইনস্টাগ্রাম ইনবক্স করতে পারো। অনেক বকবক করলাম, মূল টপিকে চলে যাই। সো এখানে আমরা বেশ কিছু তথ্য আগে দেখি। প্রতিদিন 24 ঘন্টা আমাদের সময়, তাই না? আমরা একটু আগে ডিভাইড করি, ঘুম 8 ঘন্টা, ব্যক্তিগত সময় 5 ঘন্টা। এখন এখানে বলতে পারো যে ঘুম 8 ঘন্টা কেন? দেখো ভাইয়া, বৈজ্ঞানিকভাবে প্রতিদিন একটা মানুষকে 8 ঘন্টা ঘুমাতে হবে, এটা স্বাভাবিক। তোমাকেও 8 ঘন্টা ঘুমাতে হবে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, কারণ ঘুম হচ্ছে এনার্জি। তুমি যদি ঘুমাও তবেই তুমি পড়াশোনা করার এনার্জি পাবা। এখন ঘুম ঘুম চোখে যদি তুমি 5 ঘন্টা 4 ঘন্টা ঘুমাও, তারপর তো তোমার পড়াশোনা হবে না। পর্যাপ্ত ঘুমাইলেই কিন্তু তুমি পরবর্তীতে পড়াশোনাটা কাজে দিবা। এক্ষেত্রে আমি ঘুমের সাথে আরেকটা কথা অ্যাড করবো, সেটা হচ্ছে ক্ষুধা। অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া করবা, যদি খাওয়া দাওয়া ভালো হয় তবে কিন্তু তোমার পড়াটা কিন্তু বেশি মনে থাকবে, মানে তোমার ব্রেন কিন্তু তোমার পড়াটাকে মনে রাখতে পারবে। আর ব্যক্তিগত সময় 5 ঘন্টা কোথায় কী ব্যবহার করবে সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। টোটাল 8 ঘন্টা তোমাদের এখানে হচ্ছে তোমাদের ঘুম, আর 5 ঘন্টা এই টোটাল টাইমটুকু বাদে বাকি সময়টাই তোমাদের পড়তে হবে। সেক্ষেত্রে কীভাবে কী পড়বা সেটা আসতেছি। আর দুই পড়াশোনা দুইভাবে বিভক্ত করা যায়, এটা আমি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর সুবিধাতে লিখেছি, যে কঠিন পড়া সহজ পড়া। অর্থাৎ কিছু বিষয় আছে কঠিন, সেই বিষয়গুলো একটা নির্দিষ্ট টাইমে পড়তে হবে, সহজ পড়াগুলো যখন তখন পড়া যেতে পারে। এখন সহজ পড়া কঠিন পড়া যদি বিষয়ের ক্ষেত্রে আসি, যেমন গণিত, ইংরাজি, মানে যাদের উচ্চতর গণিত রয়েছে, যাদের পদার্থ রসায়ন রয়েছে, হিসাব বিজ্ঞান রয়েছে, যেরকম মানে কঠিন কঠিন যেগুলো সাবজেক্ট রয়েছে, তুমি তো জানোই তোমার কোন বিষয়গুলো কঠিন, সেই বিষয়গুলো কঠিন আর সহজ বিষয়গুলো তো অ্যাভেলেবেলটা তোমরা সবাই জানো। সো আমরা সরাসরি চলো তোমাদের টাইম টেবিলটা চলে আসি। সেইটা হচ্ছে আমাদের পুরো টাইম টেবিল, আমি তোমাদের বিষয়গুলো একে একে ধরিয়ে দিব এবং শেষ পর্যন্ত দেখবা বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবা। সেখানে টাইম টেবিলটা একটু খেয়াল করে দেখো, আমার পড়ার সময় এবং পড়ার ধরন দুইভাবে ভাগ করেছে, আর সাথে এখানে বিষয়গুলো আমরা লিখে রাখবো পরবর্তীতে। তো এখানে দেখতে পাচ্ছ 6টা থেকে 7টা, এই টাইমটা তুমি শুরু করবা 6টা থেকে। এখন তুমি যদি 6টা থেকে একদম রাত্রি 11টা পর্যন্ত তুমি একটা টাইম টেবিল তৈরি করো, অবশ্যই তোমাকে 6টা শুরু করতে হবে। তুমি যদি 7টা থেকে করো করতে পারো, আমি আমার মতো মনে হচ্ছে যে 6টা বেস্ট টাইম, কারণ এটা একদম সকালবেলা মর্নিং আওয়ার, তুমি নামাজ পড়ে। আর এখানে একটা কথা বলে, আমি নামাজের জন্য কোনো ধরনের টাইম রাখি নাই, কারণ এটা তোমাদের মতো করে, কারণ একটা নামাজে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট যায়। এখন 20 মিনিট তো আর আলাদাভাবে ডিভাইডেড করার কোনো দরকার নাই। সেক্ষেত্রে আমি বলে রাখছি 6টা থেকে তোমরা এখানে 6টা থেকে 8টা 9টা পর্যন্ত এই যে 3 ঘন্টার টাইম, এই 3 ঘন্টা টাইম আমি কঠিন পড়ার জন্য রেখেছি। কঠিন পড়া বলতে এখানে আমি ধরো ইংরেজিকে বোঝাচ্ছি। তুমি যে ইংরেজি পড়াটা একটা প্যারাগ্রাফ, তুমি যদি এখানে রাত্রেবেলা পড়তে বসো, তোমার রাত্রেবেলা পড়তে যদি 1 ঘন্টা লাগে, সেখানে সেই পড়াটা সকালবেলা লাগবে মাত্র আধা ঘন্টা। মানে বিষয়টা হচ্ছে যে সকালবেলা তুমি যেটাই পড়ো না কেন সেটা তোমার মনে থাকছে, কারণ তুমি ঘুম থেকে উঠেছো, তোমার এখন মস্তিষ্ক একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন আছে, তুমি যেটাই পড়ছো সেটাই মুখস্থ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কঠিন পড়া যেমন ইংরেজি, যেমন গণিত, গণিতে বেশ কিছু অধ্যায় যেমন গ্রুপ সাবজেক্ট রয়েছে, পদার্থ রসায়ন, তোমাদের অ্যাকাউন্টিং, এরকম যে গ্রুপ সাবজেক্টে কঠিন কঠিন অঙ্কগুলো রয়েছে, সেগুলো তোমরা এই টাইমগুলোতে সলভ করতে পারো, এবং এই টাইমগুলোতে সেরকম তোমরা একটা চিন্তাভাবনা করে রাখবা।
তারপর আসে তোমাদের 9টা থেকে 10টা, এই টাইমটা হচ্ছে ব্যক্তিগত টাইম। এই টাইমে তোমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু এই টাইমটা করে নিতে পারবা। আর এই টাইমে একটা কথা বলে রাখি, তোমাদের একটু রিফ্রেশমেন্ট যদি দরকার হয়, আধা ঘন্টা মোবাইল চাপা এটা ওটা করা, তোমরা যা করার এই টাইমটা করবে। টাইমের অতিরিক্ত যাওয়ার কোনো দরকার নেই, 1 ঘন্টা টাইম হিউজ টাইম। ওকে, এর পরবর্তীতে আসি 10টা থেকে 12টা পর্যন্ত। সো এই 10টা থেকে 1টা আমি এখানে রেড জোন দিয়ে রেখেছি। এটার কারণ হচ্ছে যে এই টাইমটা অনেকে স্কুলে থাকে, অনেকে কলেজে থাকে, অনেকে টিউশনিতে থাকে, অনেকে বিভিন্ন কাজে বাইরে যায়। সো যেদিনকে বাইরে যাবে সেদিন আলাদা বিষয়, বাট যদি তুমি ওই দিন ফ্রি থাকো তাহলে অবশ্যই এই টাইমগুলোতে বাসায় বসে পড়ার ট্রাই করবে। একটা বই নিয়ে তুমি একটা অধ্যায় ধরলা, বাংলা একটা অধ্যায় ধরলা, যে অধ্যায়টা আমি আজকে এই টাইমগুলোতে শেষ করে ফেলবো, বা আমি এখানে একটা কোনো একটা গ্রুপ সাবজেক্ট একটা অধ্যায় ধরলাম, আমি এই 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে আমি এই বইটা শেষ করে ফেলবো। এরকম যে সহজ পড়া যেগুলো আছে সেই টাইমটা, এই টাইমে তোমরা সেগুলো পড়তে পারো, কারণ এগুলো দুপুরের টাইম। মানে এই টাইমে অনেকে স্কুলে যায়, স্কুলে না গেলে তুমি তোমার মতো করে এগুলোর সময়টা নিয়ে নিবা, কাজে নিজে কাজে লাগিয়ে ফেলবা। আর এরপর আসি 1টা থেকে 3টা, 3টা 30, এই টাইমে হচ্ছে তোমার খাওয়া দাওয়া, ঘুম, তারপর হচ্ছে গোসল, যা আছে টুকটাক তুমি ব্যক্তিগত সময় হিসেবে এখানে ব্যবহার করতে পারবা, এটা স্বাভাবিক টাইম। আর এখানে 3টা থেকে 5টা 30, 3টা 30 থেকে 5টা 30, এখানে প্রায় 2 ঘন্টা সময় রয়েছে। এই টাইমটা তুমি তোমার সহজ পড়াগুলো কন্টিনিউ করে ফেলবা। সহজ পড়া বলতে দেখা যায়, আমি যদি বলি তোমাদেরকে গণিতের কথা যদি বলি, বিশেষ করে এই টাইমে তোমরা বসে, এই টাইমে অতটা বেশি মাথায় স্ট্রেস দেওয়া দরকার নেই। যদি বিকেল টাইম তুমি গণিতের অঙ্কগুলো, যেগুলো সহজ সরল অঙ্কগুলো আছে বা যেগুলো তুমি পারো বা যেগুলো তোমাকে দিনে একবার দুবার করতে হচ্ছে, সেগুলো তুমি এই বসে বসে অঙ্কগুলো করে ফেলতে পারো, ঠিক আছে? মানে কত হচ্ছে, এখানে তুমি বসে কাজ করো, বেশি মুখস্থ পড়ার দরকার নেই, কারণ তোমাকে রাত্রেবেলা আরও পড়তে হবে। তুমি যদি এখনই বেশি স্ট্রেস নিয়ে ফেলো এই দিনের বেলা, এই দুপুরের দিকে বিকেলের দিকে, তাহলে কিন্তু তুমি রাত্রেবেলা পারফেক্টলি সময়টা দিতে পারবে না। এর পরবর্তীতে আসি তোমার 5টা 30 থেকে 7টা, এই টাইমটা 1.5 ঘন্টা টাইম। এই টাইমে তোমাদের একটু নাস্তা বা একটু হাঁটা চলা অবশ্যই দরকার, কারণ তুমি বিকালবেলা একটু হাঁটলে, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিলে, ফ্যামিলির সাথে সময় দিলে, পরবর্তীতে তোমার জন্য রিফ্রেশমেন্ট হবে। এই টাইমটা কিন্তু এমনিতে একটা বোর টাইম, চেষ্টা করবে নিজেকে কাজে লাগানোর জন্য, একটু ঘোরাফেরা করার জন্য, যাতে পরবর্তীতে তুমি সেই কাজটা নিতে পারো। আর এরপর আসি তোমার 7টা, এখানে থেকে 7টা থেকে 9, 10টা পর্যন্ত। এই টাইমে আমি এবার কঠিন পড়াগুলোকে প্রাধান্য দিব। কঠিন পড়া, হ্যাঁ, কঠিন পড়া এবং সহজ পড়া দুইটাই রয়েছে। 7টা থেকে 9টা এখানে 2 ঘন্টা, এই 2 ঘন্টার মধ্যে তোমরা কঠিন পড়াগুলো পড়বা। যে পড়াগুলো সকালবেলা পড়েছো বাট কিছু বাকি আছে, বা এখন চাইলে তোমাদের পড়া দরকার মনে করতেছো, এরকম যে অধ্যায়গুলো আছে সেগুলো চেষ্টা করবে এই সন্ধ্যার পরবর্তীতে পড়ার জন্য, কারণ এখানে কিন্তু তুমি 1.5 ঘন্টা রিফ্রেশমেন্ট নিচ্ছ। সো এই 1.5 ঘন্টা তোমার যদি রিফ্রেশমেন্ট হয় তাহলে এখন তুমি এই কঠিন পড়াগুলো খুব অনায়াসে কন্টিনিউ করতে পারবা। তারপর হলো 9টা থেকে 10টা, এই যে টাইমটা রয়েছে এখানে সহজ পড়াগুলো পড়ার চেষ্টা করবে, কারণ তুমি এখন ঘুমাতে যাবা। সো তোমার ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই সহজ পড়াগুলো কন্টিনিউ করে ফেলবা। আর 10টা থেকে 11টা এখানে তুমি তোমার রিভিশন দিবা, সারাদিনে কী কী করেছো তার একটা রিভিশন হালকা করে দিবা। লাগলে বইয়ের পেজটা খুলে একবার তাকাবা, ব্যাস এইটুকুই। দরকার নাই যে পুরো বই সব রিভিশন দাও, কিন্তু তোমাকে একবার হলো মাথায় রাখতে হবে কী কী পড়েছি, তার একটা সামারি করে ফেলবা মাথায়, চোখ বন্ধ করে একটা সামারি করে ফেলবা, আজকে সারাদিনে আমি এইটা এটা পড়েছি, এটা এটা পড়েছি, এটা এটা পড়েছি, এভাবে। আর এখানে বলি, এই যে রিভিশনের সাথে সাথে তুমি আগামীকালকে তোমার টাইম টেবিলে কোন কোন পড়াগুলো হবে সেগুলো তুমি এইরকম একটা শখ করে সেখানে লিখে রাখবা। মানে কখন লিখে রাখবা, আগামীকালকে আগেরা, তো আজকে যদি তুমি পড়তে চাও তাহলে তুমি গতকালকে রাত্রেবেলা এগুলো কন্টিনিউ করে ফেলবা। এতে হবে কি, তোমাকে আজকে এই যে পড়তে বসছে এখন আর তোমার চিন্তা করতে হচ্ছে না যে আমি সামনে কি পড়বো, কারণ তুমি গতকালকে এগুলো সব ভেবে রেখেছো। সেক্ষেত্রে অবশ্যই একটা তুমি এই যে টাইম টেবিলটা সেটা তুমি আগের দিন রাত্রেবেলা ঘুমানোর আগে এগুলো ক্লিয়ার করে যাবা। এটা আমি প্রতিদিন করি, যেমন আমি এটা ইউটিউবে ভিডিও করবো, আমি 2 দিন আগে ভেবে রেখেছি আমি ওই ভিডিওটা করবো, তাহলে আমার টার্গেট ওদিকে যাচ্ছে, আমি সেভাবেই আমার নিজেকে গুছিয়ে নিচ্ছি, অন্য কোনো টপিক নিচ্ছি না হাতে। সো তোমাকে মাথায় রাখতে হবে এভাবে, একটা টাইম টেবিল তুমি যদি করে নিতে পারো অফকোর্স ভালো রেজাল্ট করবে, কারণ এরকম টাইম টেবিল ম্যানেজমেন্ট করে কিন্তু অনেক ভালো ভালো শিক্ষার্থী অনেক ভালো রেজাল্ট করেছে, কারণ পরিকল্পনা যথেষ্ট সঠিক থাকতে হবে। উল্টাপাল্টা পরিকল্পনা, এলোমেলোভাবে পড়াশোনা করে ভালো কিছু করা পসিবল না, যদিও সম্ভব হয় সেটা খুব শতকরা খুব কম মানুষের, বাট যারা ভালো রেজাল্ট করতে চায় তারা নির্দিষ্ট একটা পরিকল্পনা মাফিক টাইম টেবিল ম্যানেজমেন্ট করে পড়াশোনা করে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো।